এই যে একটু মাছের ঝোল ভাত, খাওয়াটা আর মাছ না আজকে। না না, তুমি খাও, কিচ্ছু বলিনি। ভালো হয়েছে, ভালো হয়েছে, বসো দেখি। শুরু করছিল অনেকক্ষণ থেকে। ভালো হয়েছিল খেতে? ওখানে একটু আছে, আমিও না কোন সময় কথা জিজ্ঞাসা করছি, আছে এখনো পাতে। এই মাছের ঝোলটা শুধু রেখে দাও, ওকেই দাও, কিছু দেয়া নেই। রুগীর ঝোল ও খা, কিছুই হবে না রেখে দাও, বুঝছো? হ্যাঁ বাবার হাত, হ্যাঁ ওই হাতটা দিয়ে রান্না করেছে বাবা আজকে। হ্যাঁ ওই হাতটাই দিয়েছে গো বাবা। তুমি খুব ভালো রান্না করছো, মাছের ঝোলটা আমাকে দিয়ে দিও বলছো, এটাই বাবার হাতটাও পরিষ্কার করে দিয়েছে। যে হাতে বাবা রান্না করেছে সেই হাত পরিষ্কার করে। মায়ের এই ঝোল পছন্দ নয়, মায়ের মশলা দিয়ে ইয়ে করে ঝোল দিতে হবে, তবে তোর মা খাবে, বুঝছিস? আমার তো তো দরকার নেই, আমার ছিল না তো। এই ঢেকু তোল, তুই আমার সম্মান রক্ষা করলি। এই বস, ঢেকু তুলে দে আগে, বসো বসো বসো, তুমি ঢেকু বসো ওঠেনি এখনো, বসো, যাবো একসাথে, যাবো আমরা, হ্যাঁ একসাথে যাবো, বসো বসো। বুনুকে দেখ জলের বাটি ফেলে দিয়েছে, বাপের ছেলে এই ঢেকু তোল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 দাও তো, এই কথা তো ঢেকু তুলে দেবে এখন। মুখটা দাও, ও পাপাটা, ওই তো ভুচু পাপাটা, মুখটা তোলে, উঁচু করো মুখটা, উঁচু করো, দেখি ধরো সরো, ওরকম ঢেকু উঠবে না, বড় করে ঢেকু তুলে দাও মা, খুব পছন্দ হয়েছে গো। আর একটু ভাত হতো না, আর ভাত হতো না তোকে, উচির পেছনে দৌড়াতে হবে না, ঢেকু তুলে দেবে। বাবাকে হাম খেয়ে নে, মিষ্টি আমুক কই বুঝতো, বাবা ফোনই পড়ে যাচ্ছে মিষ্টি আমুক জায়গায়। আর শোনা বাচ্চা, বসো।